সো লিল্স ফ্রেন্ড ইজ দ্য স্টোরি অফ অ্যাকচুয়ালি অ্যাবাউট ইনজাস্টিস ইনজাস্টিস মানে একটা অবিচার কার প্রতি অবিচার না সিদ্ধার প্রতি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কাস্ট প্রেজুরিস আমাদের এই যে জাতপাতির বৈষম্য এছাড়াও আরও একটা বিষয় এই গল্পের মধ্যে এসেছে সেটা হচ্ছে এটা হাইলাইটস মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ ওয়েলকাম স্টুডেন্টস ইন দিস ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য প্রোজ লিলাস ফ্রেন্ড পার্ট টু বাই আর কে নারায়ণ বাট বিফোর উই স্টার্ট আওয়ার ভিডিও আই উড লাইক টু রিকোয়েস্ট টু প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল হেয়ার ইউল ফাইন্ড ভিডিওজ অন ইংলিশ গ্রামার স্পোকেন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সচুয়াল ইংলিশ ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ আমি একদম সবশেষে লিলাজ ফ্রেন্ডের যে মূল বিষয়বস্তু অর্থাৎ এই গল্পটির যে মেন বা যে আইডিয়া মেন যে আইডিয়া সেই আইডিয়াগুলো নিয়ে আমি ডিসকাস করব। সো লেটস গেট স্টার্টেড ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম ওয়ান ইভিনিং ইভিনিং মানে হচ্ছে তোমরা জানো সন্ধেবেলা একদিন সন্ধেবেলা হি দ্যাট মিনস সিদ্ধা ওয়েন্ট আউট টু বাই ওয়েন্ট আউট টু বাই সাম সুগার বাই সুগার অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম তাহলে সে সুগার বা চিনি কিনতে গেলো এবং লীলাও তার সঙ্গে গেল। হোয়েন দেম হোম হোয়েন দ্য রিটার্ন হোম লীলাজ মাদার নোটিসড দ্যাট এ গোল্ড চেন এ গোল্ড চেন দ্যাট লীলা এখানে দ্যাট মানে এখানে লীলা হ্যাডিন উইয়ারিং দ্যাট লীলা হ্যাড বিন উং অবশ্যই এটা একটা ক্লজ সাবর্ডিনেট ক্লজ সাবর্ডিনেট রিলেটিভ ক্লজ সো টেন্সটা হচ্ছে তোমরা বুঝতেই পারছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেটা লীলা পড়েছিল ওয়াজ মিসিং তাহলে মেন বাক্যটা হচ্ছে নোটিসড দ্যাট এ গোল্ড চেন ওয়াজ মিসিং এই গোল্ড চেনটা কিনা লীলা পড়েছিল হ্যার ইজ ইউর চেন তোমার চেনটা কোথায় লীলা লুকড ইন টু হার শার্ট লীলা তার জামার ভেতরে তাকালো সার্চড সার্চ মানে খুঁজল অ্যান্ড সেট এবং সিম্পলি বললো আই ডোন্ট নো আমি জানি না দ্যাট ইজ সি ইজ নট অল বদার্ড অ্যাবাউট দ্য মিসিং আই মিন গোল্ড চেন তার গোলসেন নিয়ে কোনো মাথা ব্যথা নেই হার মাদার গেভ হার এ স্ল্যাপ গেভ হার এ স্ল্যাপ মিনস একটা চর মারল তার মেয়েকে অ্যান্ড সেড এবং বললো হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স হাউ মেনি টাইমস আমি কতবার বলেছি হ্যাভ আই টোল্ড ইউ টু টেকি টপ টেক অফ মানে হচ্ছে খুলে ফেলার টেকি টপ মিন্স গোল্ড চেনটা খুলে ফেলতে বলেছি আমি তোমাকে অ্যান্ড পুটিট ইন দ্য বক্স এবং সেই পুটিট এইটাকে রাখতে বলেছি ইন দ্য বক্স বক্সের মধ্যে সিদ্দা সিদ্দা সি সাউটেড এ মোমেন্ট লেটার তিনি চিৎকার করে উঠলেন একটা মুহূর্ত পর সি সাউটেড অ্যাড সিদ্দা কেমিন যখন সিদ্দা ভেতরে এলো লিলজ মাদার থ্রু এ গ্ল্যান্স অ্যাট হিম থ্রো এ গ্ল্যান্স মিন্স একবার এক পলক তাকিয়ে নেওয়া তাকিয়ে নিল অ্যান্ড থট দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার এবং সে ভাবল যে ছেলেটাকে দেখতে অদ্ভুত লাগছে দ্যাট মিনস তার চোখে দেয়ার ইজ এ অড লুক ইন হার আইজ তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ব্যাপারটা হচ্ছে সিদ্দাস মাদার হ্যাভ অলরেডি ডিসাইডেড দ্যাট দ্য সিদ্দা ইজ রেসপন্সিবল ফর দ্য মিসিং গোল্ড চেন সিদ্দা হচ্ছে এই মিসিং গোল্ড চেনের জন্য আসল দোষী পারহ্যাপস হি হ্যাড স্টোলেন দ্য গোল্ড চেন সম্ভবত সে গোল্ড চেনটা চুরি করেছে আগে থেকেই সে ভেবে নেওয়ার ফলে তার মনে হতে লাগলো যে সিদ্দার মধ্যে চোখের মধ্যে একটা অদ্ভুত দৃষ্টি শি হিম অ্যাবাউট দ্য চেন তিনি তাকে চেন সম্বন্ধে জিজ্ঞেস করলেন অর্থাৎ আমরা প্রথমেই আমাদের দোষারোপটা যেন কোনো কিছু হারিয়ে গেলে সেই দোষারোপটা কার উপর দেওয়ার চেষ্টা করি বাড়ির কাজের লোকের উপর অর্থাৎ যেহেতু তারা পুয়োর সো ন্যাচারালি দে আর ইনটেন্ডেড অর দে আর ইনক্লাইন টু স্টিল এনিথিং তারা হয়তো মানে যেহেতু তারা গরিব তারা হয়তো চুরি করার জন্য বসে আছে এইরকম একটা আমাদের মধ্যে আগে থেকে যে চিন্তা চিন্তাভাবনা এটাকেই বলা হয় প্রেজুডিস হার থ্রোট সরি হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই যখন এই কোয়েশ্চেনটা করলো তার গলাটা শুকিয়ে গেল হি ব্লিঙ্কড তার চোখগুলো পিটপিট করতে লাগলো অ্যান্ড অ্যান্সার্ড এবং উত্তর দিল দ্যাট হি ডিড নট নো সে জানে না তোমরা যদি সিদ্ধার পজিশনে থাকো এবং তুমি যদি ন্যাচারালিস্ট তুমি বা সিদ্ধা যেই হোক সে ন্যাচারালি ভেবে নেবে এইবার যে দোষারোপটা আসতে যাচ্ছে তার উপর কারণ এটা ন্যাচারাল যে কোনো বাড়ির কাজের লোকের উপর মূল দোষারোপটা যায় সেই জন্য তার গলাটা শুকিয়ে গেল যখন মালকিন সিদ্ধাকে বললো যে সিদ্ধা এই হারটা কোথায় শি নোট মেনশান্ড দ্য পুলিশ অ্যান্ড সাউটেড অ্যাট হিন শি হ্যাড টু গো ব্যাক ইন টু দ্য কিচেন ফর এ মোমেন্ট তাকে একটুক্ষণের জন্য কিচেনে বা রান্নাঘরের ভেতরে যেতে হলো বিকজ সি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন কারণ সে হয়তো কিছু ছেড়ে এসছে অর্থাৎ কিছু চাপিয়ে দিয়ে এসেছে ইন দ্য ওভেন ওভেন মানে চুল্লিতে অর্থাৎ রান্নার যে চুল্লি সেই চুল্লিতে কিছু একটা চাপিয়ে দিয়ে এসছে সো দ্যাট ইজ ওয়াই সি হ্যাজ টু গো ইনসাইড দ্য কিচেন লীলা ফলোডহার এবং তার সঙ্গে তার মায়ের সঙ্গে লীলাও ভেতরে গেল ফলোহার হোয়াইনিং হোয়াইনিং মানে হচ্ছে কাঁদতে কাঁদে এক ধরনের কাঁদা অর্থাৎ ঘ্যান ঘ্যান করে যে কাঁদা গিম্মি সামসুগার মাদার আমাকে একটু চিনি দাও না আই এম হাংরি আমি আমার খুব খিদে পেয়েছে হোয়েন দে কেম আউট এগেন এবং তারা যখন আবার বাইরে বেরিয়ে এলো অ্যান্ড কল এবং ডাকলো সিদ্ধা সিদ্দা দেয়ার ওয়াজ নো অ্যান্সার সেখানে কোনো উত্তর নেই অর্থাৎ সিদ্ধা হ্যাজ অলরেডি গান অ্যাওয়ে সিদ্ধা চলে গিয়েছে সিদ্ধা হ্যাড ভ্যানিসড ইন টু দ্য নাইট সিদ্ধা যেন রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেছে সিদ্ধা অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশান সে জানে এরপর দোষারোপটা তার উপরে আসবে এবং অ্যাজ এ রেজাল্ট অব দ্যাট এবং অ্যাজ এ কনসিকুয়েন্স ঘটনার ফলে দ্য পুলিশ উইল কাম পুলিশ আসবে অ্যান্ড অ্যারেস্ট হিম তাকেই গ্রেপ্তার করবে মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান্ড আওয়ার লেটার এক ঘন্টা পর মিস্টার শিবশঙ্কর বাড়িতে এলেন গ্রিউ ভেরি এক্সাইটেড ওভার অল দিস এই সমস্ত কিছু শুনে ওভার অল দিস হি গ্রো ভেরি এক্সাইটেড তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লেন তার পাস্ট্যান্স গ্রিউ ওয়েন টু দ্য পুলিশ স্টেশন তিনি তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে গেলেন অ্যান্ড লসড এ কমপ্লেন কমপ্লেন্ট মানে হচ্ছে অভিযোগ লসড এ কমপ্লেন মানে অভিযোগ দায়ের করা পুলিশ স্টেশনে সিদ্দার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন অর্থাৎ তারা ভেবেই নিয়েছেন যে সিদ্দা ইজ আ থিপ আফটার হার মিল তার মিল অর্থাৎ খাবার পর রাতের খাবার পর লীলা রিফিউজ টু গো টু বেড লীলা কিন্তু কিছুতেই বিছানায় যাওয়া গেল না অর্থাৎ লীলা বিছানায় ঘুমোতে যাওয়া প্রত্যাখ্যান করলো আই ওন্ট স্লিপ unless Siddha কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ আই ওন্ট ওন্ট মানে উইল not, বা উডন্ট আই not, নট তার সংক্ষিপ্ত রূপ বা কমপ্রেস করা হয়েছে আমরা করি ওন্ট উড আমি ঘুমবো না উড নট স্লিপ আমি ঘুমবো না আনটিল না সরি আনলেস যদি না আনলেসের মধ্যে একটা নেগেটিভ আছে তোমাদের এখানে নেগেটিভ কনোটেশন আছে সেটা হচ্ছে ইফ নট যদি না সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি টোরিজ সিদ্ধা আসে এবং গল্প আমাদের যদি আমাকে না বলে তাহলে আমি ঘুমবো না আই ডোন্ট লাইক ইউ মাদার আমি তোমাকে একদমই পছন্দ করি না ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা অ্যাবিউজ মানে গালাগাল দেওয়া কিন্তু এখানে অ্যাবিউজ মানে মানে বিরক্ত করা বিরক্ত করা মানে খারাপ ব্যবহার করা এখানে অ্যান্ড ওয়ারিং সিদ্ধা তাকে অতিষ্ঠ করে তোলো সো লীলা একজন বাচ্চা এ লিটল গার্ল একদম অ্যাজ এ চাইল্ড তার মনের মধ্যে কিন্তু এই বিষয়টা স্ট্রাইক করেছে যে সিদ্ধার মা যে সিদ্ধা সরি লীলার মা সিদ্ধার সঙ্গে যে ব্যবহারটা করে সেটা কিন্তু একদমই ঠিক না হোয়াই আর ইউ শো রাফ তুমি কেন এত কর্কশ তুমি কেন এত খারাপ ব্যবহার করো সিদ্ধার সঙ্গে বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইওর চেন কিন্তু সিদ্ধা তো তোমার চেন অর্থাৎ তোমার যে গোল্ড চেন সেটা চুরি করেছে লেট হিন ইট ডাজন্ট ম্যাটার দ্যাট ইজ ইট ডাজ নট ম্যাটার টেল মি এ স্টোরি তাকে নিতে দাও না এ এটা কোনো ব্যাপারই না ওতে কিছু এসে যায় না আমাকে একটা গল্প বলো স্লিপ স্লিপ ঘুমিয়ে পারো শেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাইডাউন অন হার ল্যাপ তাকে নিজের কোলে অ্যাটেম্প করছিল অর্থাৎ চেষ্টা করছিল তাকে নিজের কোলে শুয়ে ঘুম পাড়ানোর জন্য লাইডাউন কিন্তু তার তো অভ্যেস আছে উইথাউট লিসনিং এ স্টোরি ফ্রম সিদ্দা সি ওন্ট স্লিপ সে ঘুমোবে না মি এ স্টোরি মাদার আমাকে একটা গল্প বলো মা লীলা শেড লীলা বলল ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও এখন গল্প বলাটা এটা একটা সাউন্ড বা একটা পিসফুল মাইন্ডের পরিচয় তুমি যখন গল্প বলবে তোমার মনটা শান্ত থাকতে হবে তোমাকে গল্পটা চিন্তা করতে হবে বাট হার মাদার্স মাইন্ড ওয়াজ অলরেডি আটারলি ডিস্টার্বড তার মায়ের মনটা এখন চরমভাবে বিপর্যস্ত বিকজ হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট সিদ্ধা অ্যান্ড হার আর স্টিলিং অ সরি অ্যান্ড হি স্টিলিং অ্যাওয়ে দ্য গোল্ড চেন তার চুরি করে নিয়ে যাওয়াটা নিয়ে লীলার মা অত্যন্ত বিচলিত এই রকম একটা মনের মধ্যে এইরকম একটা মন নিয়ে কখনোই গল্প বলা যায় না একজন শিশুকে হার মাইন্ড ওয়াজ ডিস্টার্ব দ্য থট অফ সিদ্দা মেড হার প্যানিকি যে সিদ্ধার কথা চিন্তা করলেই তার খানিকটা প্যানিকি প্যানিকি মানে সাডেন ফিয়ার হঠাৎ করতে প্রচন্ড ভয়ে পেয়ে যাওয়া দ্য ফেলো উইথ ইজ নলেজ অফ দ্য হাউস মাইট কাম ইন অ্যাট নাইট অ্যান্ড লুট সো বিভিন্ন রকমের চিন্তা তার মনের মধ্যে এই সময় আসছে এক নম্বর সিদ্ধা হ্যাড এ নলেজ অফ দা হাউসহোল্ড তার বাড়ির সমস্ত খুঁটিনাটি নাটি সিদ্ধা জানে কোথায় কোন দরজা আছে কীভাবে ঘরের মধ্যে ঢুকতে হয় তো সে ভাব সে ভাবতে লাগলো মাইট ইন অ্যাট নাইট অ্যান্ড লুট হয়তো রাত্রেবেলা আসবে এবং লুট করে নিয়ে চলে যাবে লুট মানে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যাবে সি সার্ড টু থিঙ্ক হোয়াট এ ভিলেন্সি হ্যাড বিন হারভারিং অল দিস ডেজ সিজ সাডার্ড স্ডার্ড মানে কাঁপুনিক সার্ডার মানে হচ্ছে শেখ কাঁপা সেই শাডার্ড টু থিঙ্ক তিনি প্রচণ্ড কেঁপে উঠলেন ভয়ে টু থিঙ্ক এই কথা চিন্তা করে হোয়াট এ ভিলেন সি হ্যাড বিন হারবারিং এগেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোয়াট আ ভিলেন তিনি একজন কি দুষ্টু লোককে ভিলেন মানে তোমরা জানো দুষ্টু লোক হিরো তার বিপরীত হচ্ছে ভিলেন সি হ্যাড হ্যাডবিন হারবারিং হারবার শব্দটা হচ্ছে জাহাজ বন্দর জাহাজ বন্দর কি করে না জাহাজ বন্দরে জাহাজে সে আশ্রয় নেয় সো এখানে হারবার শব্দের মধ্যে অর্থাৎ এখানে হারবার শব্দটির এই অর্থ যে তিনি এতদিন সিদ্ধাকে তার ঘরে আশ্রয় দিয়েছিলেন অল দিস ডেজ এই এতদিন ধরে ইট ওয়াজ গডস মার্সি এটা ভগবানের মার্সি করুণা দ্যাট হি হ্যাড অ্যান্ড কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন যে সে বাচ্চাটিকে খুন করেনি এই চেনের জন্য চেন মানে গোল্ড চেনের কথা বলা হয়েছে যেইটা সিদ্দা চুরি করে নিয়ে গেছে বলে তিনি ভেবেছেন কিন্তু তার মনের মধ্যে এইটুকু কল্পনা আসে না যে সিদ্ধা এবং লীলার মধ্যে যে রিলেশানটা ছিল যে সম্পর্কটা ছিল সেটা একটা পবিত্র একটা পিওর রিলেশনশিপ একটা পবিত্র সম্পর্ক স্লিপ লীলা স্লিপ ঘুমো লীলা ঘুমো সি ক্যাজুল ক্যাজ মানে কোকস কোক্স সিওএক্স কোক্স কোক্স মানে কাউকে পারসুয়েট করা পারসিস্ট্যান্টলি পার্সুয়েট করা অর্থাৎ মিষ্টি কথায় ভোলানোর চেষ্টা করা কান্টিউ টেল দ্য স্টোরি অব দ্য এলিফ্যান্ট তুমি কি আমাকে হাতের সেই গল্পটা বলতে পারো না নো লীলা মেড এ নজ অব ডেপ্রেকেশন অ্যান্ড আকাইট সিড দা সিট ইন আওয়ার চেয়ার মাদার এইখানে লীলা যখন তাকে জোর করে বল জোরভাবে বললো তার মা যে নো আমি গো আই ক্যান নট টেল ইউ দ্য স্টোরি অব দ্য এলিফ্যান্ট তখন লীলা জোরে চিৎকার করে উঠল মেড এ নয়েজ অফ ডিপ্রেকেশন ডেপ্রেকেশন অর্থাৎ অনুযোগের সুরে প্রচণ্ড জোরে অনুযোগের সুরে বা আমরা যেটাকে বলি অসন্তোষ প্রকাশ করা সেই সুরে তার মাকে বলে উঠল। লীলা কেন আমাদের সঙ্গে একই চেয়ারে বসতে পারে না অর্থাৎ এখানে যে সেই কাস্ট প্রেজুডিস কাস্ট প্রেজুডিস মানে জাতি বৈষম্য তোমরা জানো যে ভারতবর্ষের মধ্যে এই জাতি উঁচু জাত নিচু জাত এইগুলো নিয়ে প্রচণ্ড এক সময় বাড়াবাড়ির পর্যায়ে ছিল যেখানে অস্পৃশ্য জাতের ছোঁয়া বা তাকে ঘরের মধ্যে বসতে দিত না বা কোনো কিছু ব্যবহার করতে দিত না ঠিক সেইটা এখানে এই গল্পের মাধ্যমে তুলে দেওয়া ধরা হয়েছে কাস্ট প্রেজুডিস যে কিন্তু একজন শিশু তার কাছে কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো কোনো মানে অর্থই নেই সে মানুষকে মানুষ হিসেবেই দেখে তো সে অনুযোগের সুরে বলল কেন সিদ্ধা আমাদের চেয়ারে বসতে পারতো না মাদার ডিডেন্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন মা কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিল না লীলা শেড এ মোমেন্ট লেটার লীলা এক মুহূর্ত পর বললো সিদ্দা ইজ গান বিকজ হি উডেন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার কেন তাকে সবসময় ঘরের বাইরে ঘুমোতে হয় আই থিঙ্ক হি ইজ অ্যাংগ্রি উইথ হাস মাদার আমার মনে হয় সিদ্দা আমাদের উপর রেগে গিয়েছে বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন লীলা হ্যাড ফল এন অ্যাস্লিপ যখন শিবশঙ্কর ফিরে এসছেন লীলা অলরেডি ঘুমিয়ে পড়েছে হি সেড হোয়াট এ রিস্ক উই টু কি এনগেজিং দ্যাট ফেলো আমরা এই রকম একটা লোককে এখা আমাদের চাকরের কাজে নিযুক্ত করে আমরা কতটা রিস্ক নিয়েছিলাম ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল তিনি পুলিশের কাছে জেনেছেন হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল সে একজন পুরনো অপরাধী হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন তাকে বেশ কয়েকবার অর্থাৎ হাফ এ ডজন অর্ধেক ডজন বার অর্থাৎ প্রায় ছবারের ছবারের মতো সে বাচ্চাদের কাছ থেকে জুয়েলারি শুরু করার জন্য তাকে জেলে যেতে হয়েছে হি ইজ এ ওল্ড জেল বার্ড জেল বার্ড শব্দটার মানে হচ্ছে যারা বারবার জেলে গিয়ে জেল সম্বন্ধে যাদের আর কোনো ভিত্তি নেই ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ আমি যখন যে ডেসক্রিপশানটা সিদ্ধার্থ দিলাম শরীরের বর্ণনাটা দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট ইন্সপেক্টর মুহূর্তের মধ্যে তাকে চিনে গেল হোয়ার ইজ হি নাও এখন সে কোথায় আক্সট দ্য ওয়াইফ তার স্ত্রী জিজ্ঞেস করলেন দ্য পুলিশ নো হিজ হন্স হর্স মানে হিজ হোয়ার অ্যাবাউট সে কোথায় থাকে পুলিশ জানে সে কোথায় থাকে দে উইল পিক হিম আপ ভেরি সুন তাকে খুবই তাড়াতাড়ি ধরে ফেলবে ডোন্ট ওয়ারি চিন্তা করো না দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডেন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম ইন্সপেক্টর তো খুবই ফিউরিয়াস প্রচণ্ড অ্যাংরি অ্যাংরি ফিউরিয়াস রেগে গিয়েছেন দ্যাট আই ডিডেন্ড কনসান্টি কনসাল্ট হিম যে আমি তার সঙ্গে আলোচনা করিনি বিফোর এমপ্লয়িং হিম তাকে অর্থাৎ সিদ্দাকে বাড়ি থেকে নিযুক্ত করার আগে ফোর ডেজ লেটার চার দিন পর জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য ফ্রম দ্য অফিস যখন বাবা অফিস থেকে ফিরছিলেন বা ফিরলেন এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্দা তারা একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্দাকে নিয়ে এলো সিদ্দার স্টুড উইথ বোর্ড হেড সিদ্ধা দাঁড়িয়েছিল উইথ বো বো মানে হচ্ছে মাথা নিচু করা বোর্ড হেড লীলা ওয়াজ ওভার জয়েড সিদ্দাকে দেখে লীলা প্রচণ্ড আনন্দিত হয়ে উঠল ওভার জয় সিদ্দা সিদ্ধা সি ক্রায়েড অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম এবং সে সিঁড়িবে দ্রুত নেমে অর্থাৎ সিঁড়ি থেকে দ্রুত নেমে তার কাছে গেল সাক্ষাৎ করতে গো নিয়ার হিম দ্য ইন্সপেক্টর শেড হার ওর কাছে যেও না হোয়াই নট কেন নয় হি ইজ এ থিপ হি অ্যাওয়ে অ্যাওর গোল্ড চেন ও একজন চোর ও এক তোমার গোল্ড চেন সোনার চেন চুরি করে নিয়ে গেছে লেট হিম আই উইল হ্যাভ এ নিউ চেন ওকে নিতে দাও না আই উইল হ্যাভ এ নিউ চেন আমি আবার একটা নতুন চেন নিয়ে নেব লীলা শেড লীলা বলল অ্যান্ড অল অফ দেম লাফট তারা সবাই হেসে উঠলো অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞেস করলেন সিদ্ধার সঙ্গে কথা বললেন অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেস হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি মিস্টার শিবশঙ্করের ওয়াইফ তার সঙ্গে কথা বললেন উইথ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি ট্রেচারি মানে তার যে বিশ্বাসঘাতকতা অর্থাৎ সে যে বিশ্বাসঘাতক এই বিষয়ের উপর তার বেশ কয়েকটা কথা সিদ্ধাকে বললেন দে দেন আকিম হ্যার হি হ্যাড পুট দ্য চেন তারপর তারা তাকে জিজ্ঞেস করল সে কোথায় চেনটা রেখেছে আই হ্যাভ নট টেকেন ইট সিদ্ধা শেড ফিবলি লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড খুব করুণভাবে সিদ্ধা বলল আই হ্যাভ নট টেকেন ইট আমি এটা নিয়ে নিই গ্রাউন্ড বা মাথা নিচু মাথা কিন্তু সেই নিচুর দিকে অর্থাৎ তার চোখের দৃষ্টি সেই গ্রাউন্ড বা মাঠের উপর বা মাটির উপর হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস আস লীলাস মাদার লীলার মা তাকে জিজ্ঞেস করলো কেন তুমি আমাদের না বলে তুমি পালিয়ে গেলে দে আর ওয়াজ নো অ্যান্সার এখানে কিন্তু কোনো উত্তর নেই সো হোয়াই ডু ইউ থিঙ্ক যে সিদ্ধা কেন তাদের দিকে কিছু না বলে চলে গেল যে সিদ্দা জানতো সিদ্ধা নিউ দ্যাট এভরি অ্যাকিউজিশনস উইল নাও ফল অন হিম তার উপর এসে পড়বে এবং হি ক্যান নট ডিফেন্ড হিম এবং সে নিজেকে কিছুতেই ডিফেন্ড করতে পারবে না তাদের সামনে কারণ দে হ্যাভ অলরেডি ডিসাইডেড যে সিদ্ধা হ্যাড টেকেন দ্য গোল্ড চেন সো সিদ্ধা ভেবেছিল যে দেয়ার ইজ নো আদার ওয়ে বাট টু রান অ্যাওয়ে চলে যাওয়া ছাড়া সেখান থেকে আর কোনো উপায় নেই লিলাজ ফেস বিকেম রেড লীলার মুখটা লাল হয়ে উঠলো ও পুলিশম্যান লিভ হিম অ্যালোন ওকে ছেড়ে দাও না একাকি আই ওয়ান্ট টু প্লে উইথ হিম আমি ওর সঙ্গে খেলতে চাই একজন বাচ্চা সে তো চোর কি কে সিদ্ধার চুরি করেছে কি করেনি সিদ্ধা সেই সোনার গয়নাটা নিয়েছে কি নেয়নি এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সে শুধু খেলতে চায় তার সঙ্গে মাই ডিয়ার চাইল্ড সেট দ্য পুলিশ ইন্সপেক্টর হি ইজ এ থিপ ও একজন চোর লেট হিম বি সিদ্ধা এই অর্থও জানে না যে চুরি কি বা কাকে চোর বলা হয় লেঠিমবি তাই হতে দাও ওকে তো তো কি হয়েছে লীলা রিপ্লাইড হটিলি লীলা হটিলি শব্দের মানে হচ্ছে উদ্ধত ভরে অর্থাৎ প্রচণ্ড রাগতভাবে বললো হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান্ড ইনোসেন্ট চাইল্ড রিমার্কড দ্য ইন্সপেক্টর ইন্সপেক্টর তখন বলল সিদ্ধার দিকে চে তুমি কি ভয়ঙ্কর শয়তান যে এই একটা শিশুর কাছ থেকে ইনোসেন্ট চাইল্ড একটা অবলা শিশু তার কাছ থেকে এরকম তুমি চুরি করতে পারো ইভেন নাও ইট ইজ নট টু লেট এখনও বেশি কিন্তু দেরি হয়নি রিটার্ন তুমি এটা ফেরত দিয়ে দাও আই উইল লেট ইউ গো প্রোভাইডেড আই উইল লেট ইউ গো আমি তোমাকে যেতে দেবো প্রোভাইডেড অ্যান্ড ফর দ্যাট রিজন অর্থাৎ প্রোভাইডেড যদি তুমি ইফ ইউ প্রমিস নট টু ডু সাচ থিং এগেন যদি তুমি প্রমিস করো যে তুমি এরকম জিনিস আর করবে না লিডার্স ফাদার অ্যান্ড মাদার টু জয়েন্ড ইন দিস অ্যাপিল তারাও কিন্তু সিদ্দাকে অ্যাপিল করলো মানে তারাও কাতরভাবে অনুনয় করলো এইভাবে একইভাবে একই কথা বলে লীলা ফেল্ড ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড লীলা এই সমস্ত ব্যাপারটায় প্রচণ্ড রকমের ডিসগাস্টেড বিরক্ত হয়ে উঠলো অ্যান্ড সেড এবং বলল লিভ হিম অ্যালোন হি হ্যাজ টেকেন দ্য চেন তাকে ওকে একা কি ছা ওকে একা ছেড়ে দাও ও চুরি করেনি চেনটা বাট নো ওয়ান ইজ গোয়িং টু লিসেন টু হার তার কথা তো কেউ শুনবে না ইউ আর নট অ্যাল এ রিল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড তুমি তো একজন নির্ভরশীল সাক্ষী নাও প্রসিকিউশন উইটনেস মানে হচ্ছে প্রসিকিউশন পার্টি হচ্ছে সরকার পক্ষ থেকে এবং যে দোষী অপরাধী তার বিরুদ্ধে যে উকিল দাঁড়াবে তার পক্ষ থেকে যে সাক্ষী অর্থাৎ সে যে চুরি করেছে এখন চুরি করার যে সাক্ষী হিসেবে বাচ্চার কখনো সাক্ষ্য গৃহীত হয় না রিলায়েবল প্রসিকিউশন উইটনেস নয় অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি তো হিউমারাসলি মানে একটু হাস্যরস মিশিয়ে বললো তুমি তোমার কোনোভাবেই নির্ভরযোগ্য সাক্ষী হবে না নো হি হ্যাজ টেকেন টেকএন ইট লীলা স্ক্রিমড লীলাকে কেউ বিশ্বাসই করছে না সো লীলার মনের একটা শিশু মন যখন সে কোনোভাবেই তার কথাটাকে সে বিশ্বাস করাতে পারছে না সে চিৎকার করে উঠলো নো হি হ্যাজ এন্ড টেকএন ইট না সে চুরি করেনি হার ফাদার সেড তার বাবা বললো বেবি ইফ ইউ ডোণ্ট বিহেভ যদি তুমি ঠিক মতো না বিহেভ করো ঠিকমতো ব্যবহার অর্থাৎ ঠিকমতো আচরণ না করো আই উইল বি অ্যাংরি উইথ ইউ আমি তোমার উপর রেগে যাবো হাফ অ্যান আওয়ার লেটার আধ ঘন্টা পর দ্য ইন্সপেক্টর সেট টু দ্য কনস্টেবল ইন্সপেক্টর কনস্টেবলকে নিয়ে বললো কনস্টেবলকে বললো টেক হিম টু দ্য স্টেশন ওকে পুলিশ স্টেশনে নিয়ে যাও আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট আমার মনে হয় আমার ওকে সারা রাত ওর সঙ্গে বসতে হবে দ্যাট মিনস উই হ্যাভ টু গিভ হিম থার্ড ডিগ্রি অর্থাৎ ওর উপর আমাকে টর্চার করতে হবে দ্য কনস্টেবল টুক সিদ্দা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো কনস্টেবল সিদ্দার হাত ধরে ঘুরে পড়েছে লীলা র্যান্ড বিহাইন্ড দেম ক্রাইং লীলা তার তাদের পিছু পিছু এলো ক্রাইং চিৎকার করতে করতে ডো্ট টেক হিম ওকে নিয়ে যেও না লিভ হিম হেয়ার ওকে এখানে রেখে দাও লিভিম হেয়ার ওকে এখানে রেখে দাও বাট নোয়েন নো ওয়ান ইজ গোয়িং টু লিসেন টু হার প্লি তার এই কাতর অনুনয় ব্যান মানে অনুনয় বিনয় কেউই শুনতে চাইবে না সি ক্লাং টু সিদ্দার্স হ্যান্ড সে সিদ্ধার হাতটা ধরে একদম আঁকড়ে ধরে নিল ক্লিং তা থেকে এসছে ক্লাং হি টুক অ্যাট হার মিউটলি সরি হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল একটা বোবা প্রাণীর মতো সে তার দিকে তাকালো অর্থাৎ সিদ্ধার মনের মধ্যে যে টার্ময়েল চলছে প্রচণ্ড একটা কষ্ট কিন্তু সে কোনোভাবেই সে সেটা প্রকাশ করতে পারবে না কারণ কেউই তাকে বিশ্বাস করবে না সে যদি বলে আমি এটা নিই নি মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইন টু দ্য হাউস মিস্টার শিবশঙ্কর তাকে নিয়ে গেল ভেতরে লীলা ওয়াজ ইন টিয়ার্স লীলার চোখে জল এভরিডে প্রত্যেক দিন হেন মিস্টার শিবশঙ্কর কেম হোম বাড়িতে ফিরে আসতেন হি ওয়াজ আসড বাই হিজ ওয়াইফ তার স্ত্রী তাকে জিজ্ঞেস করতেন এনি নিউজ অফ দ্য জুয়েল জুয়েল নিয়ে কোনো তোমার কাছে কোনো খবর আছে অ্যান্ড বাই হিজ টটার হোয়ার ইজ সিদ্ধা কিন্তু তার মেয়ে জিজ্ঞেস করতো সিদ্ধা কোথায় দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ তাকে এখনও লক আপে রেখে দিয়েছে দো হি ইজ ভেরি স্টাবন কিন্তু সে প্রচণ্ড স্টাবর্ন, স্টাবন মিনস ইজ প্রচণ্ড জেদি হি ইজ নট গোয়িং টু বাকল ডাউন সে কোনোভাবেই ভেঙে পড়ছে না অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল সেই জুয়েল সম্বন্ধে কোনো কিছু বলছেই না সেড মিস্টার শিবশঙ্কর মিস্টার শিবশঙ্কর বললেন বা হোয়াট রাফ ফেলো হি মাস্ট বি কি ভয়ঙ্কর ছেলেরে বাবা সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার একটা কেঁপে উঠে বললো সিভার একই মানে মানে সাডার সিভার একই শব্দের মানে অর্থাৎ কেঁপে ওঠা ওহ দিস ফেলোজ হু in ইন জেল or twice লুজ all fear. যারা একবার কি দুবার জেলে যায় সমস্ত ভয় জেল সম্বন্ধে ওদের সমস্ত ভয় কেটে যায় নাথিং ক্যান মেক দেম কনফেস কনফেস মানে স্বীকার করা কোনোভাবেই তারা কোনো কিছু স্বীকার করবে না এ ফিউ ডেজ লেটার কিছুদিন পর পুটিং হার হ্যান্ড ইন টু দা ট্যামার পট ইন দ্য কিচেন কিচেনে যে তেঁতুল রাখার যে পাত্র তার মধ্যে হাতটা ঢুকিয়ে লীলাস মাদার পিকটাপ দা চেন লীলার মা সেই চেনটা বের করলেন সে ইট টু দ্য ট্যাপ সে সেটাকে জলের ট্যাপ বা জলের কলে নিয়ে গেল অ্যান্ড ওয়াস্ট অফ দ্য কোটিং অফ ট্যামার ইন ডন ইট কোটিং মানে একটা স্তর পড়ে গিয়েছ তেঁতুলের সেই গয়নাটির উপর সেটাকে ওয়াশ করে নিলেন ইট ওয়াজ আনমিস্টেকেবলি লিল চেন নিঃসন্দেহে এটা লীলার চেন হোয়েন ইট ওয়াজ সোন টু হার এটা যখন তাকে দেখা দেখানো হলো লীলা শেড লীলা বললো গিভ ইট হেয়ার আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেন আমাকে দাও আই ওয়ান্ট টু উইয়ার দ্য চেন আমি চেনটা পড়তে চাই হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামার পট এটা তেঁতুলের পাত্রের ভিতরে এলো কী করে মাদার আক্সট মা জিজ্ঞেস করলেন সামহ কোনোভাবে রিপ্লাইড লীলা রিপ্লাইড উত্তর দিল লীলা ডিড ইউ পুট ইট ইন তুমি কি এটা ভেতরে ঢুকিয়েছো আক্সট মাদার মা জিজ্ঞেস করলো ইয়াস ওয়ে লং এগো দ্য আদার ডে অন্য একদিন হোয়াই আইডেন্টি উ সে সো বিফোর কেন এর আগে তুমি বলো নি আই ডো্ট নো সেড ডিলা আমি জানি না অর্থাৎ তার মনেই ছিল না শিশুদের কাজ সে কখন কোটা রেখেছে সেটা তাদের মনে থাকে না হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড যখন তার বাবা ফিরে এলো এবং তাকে এটা বলা হলো সিস হি সেড দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার এরপর থেকে বাচ্চাটিকে আর কোনো চেন দিও না ডিড ইন্টাই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অ টোয়াইস আমি তোমাকে একবার বলেছি ও দু একবার হাতে নিয়ে চেনটা হাতে নিয়ে ঘুরছিল ওয়ান্স অ টোয়াইস সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট টাইম সে কখনও হয়তো ওই পটের ভেতরে চেনটা ড্রপ করে দিয়েছে অর্থাৎ ঢুকিয়ে দিয়েছিল অ্যান্ড অল দিস বদার অন অ্যাকাউন্ট অফ হার এবং এই এত কিছু ঘটনা ঘটে গেল অন অ্যাকাউন্ট অফ হার ওর জন্য হোয়াট অ্যাবাউট সিদ্দা তাহলে সিদ্দার কী হবে আক্সট মাদার মা জিজ্ঞেস করলেন আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমারো আমি কালকে যে ইন্সপেক্টরকে বলবো ইন এনি কেস যাই হোক উই কুডেন্ট হ্যাভ কেপড এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস আমরা এরপর এরকম ক্রিমিনালকে আর বাড়িতে রাখতে পারি না তার কতটা কঠোর মনের মানুষ যে সে জেনেও সেই রাতের সঙ্গে সঙ্গে হি শুড হ্যাভ গান টু দ্য পুলিশ স্টেশান তার পুলিশ স্টেশনে যাওয়া উচিত ছিল অ্যান্ড টেল এভরিথিং টু দ্য ইন্সপেক্টর ইন্সপেক্টরকে সমস্ত কিছু বলা উচিত ছিল বাট হি ডিডেন্ট ডু ইট তিনি সেটা করলেন না তিনি পরের দিন যাবেন অর্থাৎ আরও একটা রাত্রির জন্য সিদ্ধাকে সেই জেলের ভেতরে কষ্ট সহ্য করতে হবে সো লিল ফ্রেন্ড ইজ দ্য স্টোরি অফ অ্যাকচুয়ালি অ্যাবাউট ইনজাস্টিস ইনজাস্টিস মানে একটা অবিচার কার প্রতি অবিচার না সিদ্দার প্রতি এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কাস্ট প্রেজুডিস আমাদের এই যে জাতপাতির বৈষম্য এছাড়াও আরও একটা বিষয় এই গল্পের মধ্যে এসছে সেটা হচ্ছে এটা হাইলাইটস মাস্টার সার্ভেন্ট রিলেশনশিপ অর্থাৎ প্রভু এবং বৃত্ত এই দুটো যে দুটো সামাজিক ক্যাটাগরি এই দুটো সামাজিক ক্যাটাগরির মধ্যে যে রিলেশনশিপ তাদের মধ্যে যে ঘৃণার সম্পর্ক অর্থাৎ প্রভু মানেই তার চাকরদের উপর এক তাদের সন্দেহ করা তাদের দিকে খাটিয়ে নেওয়া তাদের দিকে না ঠিকমতো করে তাদের যে পারিশ্রমিক ঠিকমতো করে না দেওয়া বা তাদের দিকে সবসময় সন্দেহের চোখে দেখা একটা রিলেশনশিপ সেইটা নিয়েই এই গল্পটা তার চেয়েও একটা বরং এটা হচ্ছে রিহ্যাবিলিটেশন তোমরা দেখো সিদ্ধা ছবার জেলে গিয়েছে ঠিক কিন্তু এইবারে সিদ্ধা যে তার মেয়ের সঙ্গে যে সম্পর্ক গড়ে উঠেছিল সেই সম্পর্কটা একটা ছিল পবিত্র সম্পর্ক এবং সে সিদ্ধা কিন্তু এই সম্পর্কটাকে খুব ভালোভাবেই মেনে নিয়েছিল এবং সে কিন্তু এতদিন চুরি কোনো কিছু চুরি করেনি এর আগে এতবার সুযোগ পেয়েও তার গলায় চেন থাকা সত্ত্বেও সে এর আগে নিয়ে নিতে পারত কিন্তু সে কিন্তু করেনি সেটা তার মানে হচ্ছে সিদ্ধা কিন্তু তার অতীতকে সে ভুলিয়ে সে নতুনভাবে বাঁচতে চেয়েছিল কিন্তু সিদ্ধাকে কিন্তু কোনোভাবেই যেহেতু তার পরিচয় জানা হয়ে গেল যে সে একজনের অতীতে তার চুরির ঘটনা ঘটিয়েছে অতএব সিদ্ধাকে আর সেই বাড়িতে কোনোভাবেই রাখা যাবে না অর্থাৎ একজন চোরের আর কোনোভাবে স্বাভাবিকভাবে এই সমাজে বসবাসের কোনো রকম রকম কোনো তার সুযোগই থাকতে দিল না এইটা নিয়েই গল্পটা আই হোপ ইউ লাইক দিস ভিডিও যদি তোমরা এই গল্পটা ভালো তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা এই গল্পটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই এই সমস্ত কিছু নিয়ে তোমরা আমার কমেন্ট বক্সে এসে লিখতে পারো আমি প্রত্যেকের কিন্তু উত্তর দিই এবং ভালো লাগলেও উত্তর দিই তোমাদের যদি মনে হয় ভিডিওটা ভালো হয়নি তাহলেও আমি কিন্তু উত্তর দিই তোমরা অবশ্যই কমেন্ট করো আর হ্যাঁ বেল বাটনটা প্রেস করে রাখো যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা কিন্তু তার নোটিফিকেশানটা পাও ভালো থেকো সুস্থ থেকো পরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত বাই